হ্যালো অ্যান্ড ওয়েলকাম, কেমন আছেন সবাই? টেকনিক্যাল ওমর চ্যানেলে চলে আসলাম। আপনাদের প্রমিস করেছিলাম যেটা দিব আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন জিমেল আইডি। তো আপনার জিমেল আইডি কি সুরক্ষিত আছে কি না সেটা আমি জানি না। আজই আমার ভিডিওটা দেখবেন, দেখে আপনার জিমেল আইডিটা ভেরিফাই করে ফেলবেন, কেননা হ্যাকাররা কোনো সময় হ্যাক করে ফেলে ঠিক নাই। আর আমার ফ্রেন্ডের জিমেল আইডিটা আমি হ্যাক করে ফেলছিলাম, তো হ্যাকিং শিখতে শিখতে তারই। তো সুরক্ষার জন্য আপনার সবসময় আপনার জিমেল আইডিটা সিকিউর রাখতে হবে। তো আমি আজ দেখিয়ে দিব কীভাবে আপনার জিমেল আইডিটা সুরক্ষিত রাখবেন। অফিসে অনেক মেসেজ চলে আসতেছে, তো প্রথম শুরু করা যাক। চলেন, প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে নিচে স্লাইড করবেন, স্লাইড করার পর দেখবেন এখানে গুগলের সেটিং আছে। গুগলের সেটিংয়ে ঢুকলেন, গুগল গুগলে ঢোকার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে প্রথমে অপশন আছে গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্টে যাব। আমার নেট একটু ডিস্টার্ব দিচ্ছে। তো গুগল অ্যাকাউন্ট যাওয়ার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট আপনি এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি যেটা ভেরিফাই করতে যাবেন, এখানে অনেক অপশন দেওয়া আছে। আপনি স্লাইড করেন এখান থেকে উপরে যে অপশনগুলো আছে, এখানে বিভিন্ন প্রোগ্রাম, আপনি এখানে সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, সিকিউরিটি অপশন ক্লিক করার পর দেখেন আপনি নিচে স্লাইড করবেন, সিকিউরিটি ইস্যু ফাউন্ড, এখানে তারা কোনো ই পায় নেই। প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট নাও বাই রিসলভ দিস ইস্যু। তো আপনি নিচে যাবেন, এখানে দেখেন দ্বিতীয়তে কী আছে, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন, এটা অফ করা আছে, এটা অন করবো। আজকে আমি ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্রোম ব্রাউজারে চলে যাবে, ব্রাউজার দিয়ে অন করতে হবে, অথবা আপনি যে কোনো ব্রাউজার ডিফল্ট ব্রাউজার আছে সেটা ইউজ করতে পারেন। দেন এখানে চলে আসছে টু স্টেপ ভেরিফিকেশন এইখানে। তো নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে গেট স্টার্ট, দেখেন টু স্টেপ ভেরিফিকেশন, গেট স্টার্ট ক্লিক করব। সরি, আমার অফিসিয়াল অনেক মেসেজ আসতেছে, তো তাই অফিস টাইম যেহেতু। আবারও দেখেন এখানে আপনি ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ডটা দিতে হবে। আমার পাসওয়ার্ড দেওয়া আছে অলরেডি, আমি ইন করলাম। ওয়ান বাই ওয়ান দেখে নেবেন, কারণ আজই আপনার জিমেল আইডিটা সিকিউর করে ফেলেন টু স্টেপ ভেরিফিকেশন। এতে করে হ্যাকার যদি আপনার জিমেল আইডি কোনো সময় লগ ইন করতে চায়, তখন আপনার মোবাইলে একটা এসএমএস আসবে যে আপনি ইন করবেন কি করবেন না। দেখেন এখানে পিকচার দেওয়া আছে, ইউজ ইউর ফোন অ্যাজ ইউর সেকেন্ড সাইন ইন স্টেপ। হ্যাঁ, এখানে আমার ফোনের নাম্বার দেওয়া আছে, কেমন টেকনো কেমন নাই, এখানে ট্রাই নাও ক্লিক করলো। ট্রাই নাও ক্লিক করার পর এখানে দেখেন এই মেসেজটা আসবে, ট্রাই টু সাইন ইন ফ্রম অ্যানাদার ডিভাইস, এখানে ইয়েস আর নো। আপনি যদি ইয়েস করে দেন ওকে ফাইন, নো করে দিলে তাহলে আপনার ওই লগ ইন করতে পারবেন না, ঢুকতে পারবেন না, প্লাস আপনার জিমেল পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলবে। তো আমি ইয়েস করে দিচ্ছি, যেহেতু আমি ঢুকবো। দেখেন না, এটা অলমোস্ট ভেরিফাই হয়ে গেছে। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেকেন্ড ভেরিফিকেশনটা, প্রথম ভেরিফিকেশনটা করে ফেলছি, সেকেন্ড ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, দিয়ে জাস্ট আপনি টেক্সট অপশনে কি করে দেবেন, টেক্সট অপশনে দিয়ে সেন্ড করে দেবেন। একটা স্টেপ কমপ্লিট হয়েছে সেকেন্ড স্টেপের জন্য। তো সেকেন্ডের জন্য আমাকে একটা মেসেজ আসবে, মেসেজ কোড আসবে, সেই কোডটা আমার মোবাইলে চলে আসবে। আমি ওয়েট করতেছি মেসেজের জন্য, আসুক মেসেজটা। মনে রাখবেন সবসময় এটা কাউকে বলা যাবে না, আর কেউ যদি আপনার ফোনে ইন করতে চায় আপনার কাছে অটোমেটিক মেসেজ চলে আসবে যে কেউ আপনার ফোনে ইন করতে চায়। ইভেন আপনি যদি অন্য কোনো ফোনে ইন করতে যান তখনই কিন্তু আপনার কাছে এই মেসেজটা চলে আসবে যে ইয়েস আর নো। এখানে আমার কোড চলে আসছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি, 521507 নেক্সট করে। সাকসেসফুলি ডান, আমার কোড ভেরিফাই হয়ে গেছে, টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট, জাস্ট টার্ন ওয়ান করে দিচ্ছি। দেখেন আমার এটা ভেরিফাই হয়ে গেছে, আমার মোবাইল প্রথম ভেরিফাই হয়েছে, মোবাইল সেকেন্ড ভেরিফাই হয়ে গেছে এটা। তো আমি আমার টু স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলছি, অলরেডি এটা টার্ন ওয়ানে আছে। তো আমি ব্যাগে চলে যাই, দেখেন নিচে জাস্ট নাও টু স্টেপ ভেরিফিকেশন আমার কমপ্লিট করা আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার মোবাইল নাম্বার, স্টেপ ভেরিফিকেশন করা আছে। তো এভাবে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা করে ফেলবেন, আশা করি খুব ইজি। আমি কিছু ব্ল্যাঙ্ক করে দিব যেহেতু আমার মোবাইল নাম্বারটা, এটা আপনার নিজের মতন করে নেবেন, ট্রাই করবেন, যদি না পারেন আমাকে নক করবেন, আমি আছি সবসময় অলওয়েজ। নেক্সট নতুন একটা টেক নিউজ চলে আসতেছে, সেটা হলো হুয়াওয়ে Y9 2019।
এটা নিয়ে আমি অলরেডি রেডি আছে, আজ রাত্রির ভিতরে এটা প্রসেসিং করে আপনাদের নতুন করে দিয়ে দিচ্ছি। জাস্ট থ্যাংক ইউ, বাই বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিউ করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।